সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু অ্যানালাইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য সম্প্রসারণ, বাক্যকে বড় করে পড়ার পদ্ধতি দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব পাঁচ নম্বর নিয়ম নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি একসাথে সমস্ত জীবনের জন্য শিখে নেই। তা আজকের ভিডিওটি হবে ডেসপাইট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে তুলে ধরব। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর আর 850 অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যানডেভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা শিখব ডেসপাইট এর সকল ধরনের গঠন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত গঠন পাওয়া যায় সকল গঠন এখানে নিয়ে আসা হলো এবং কীভাবে বাক্যাংশ তৈরি করবেন। লক্ষ্য করুন, এখানে 1 নম্বর নিয়মটা হলো ডেসপাইটের পরে আইএনজি যুক্ত ভার বসিয়ে তারপর অবজেক্ট বসিয়ে আপনি পড়তে পারবেন। যেমন ডেসপাইট রিডিং মোর বেশি পড়া শর্ত, ডেসপাইট রিডিং ইংলিশ ইংরেজি পড়া শর্ত, ডেসপাইট রিডিং ইংলিশ ইন এ কোচিং সেন্টার, একটি কোচিং সেন্টারে ইংরেজি পড়ানো শর্ত, ডেসপাইট রিডিং রিডিং ইংলিশ ফর লং টাইম দীর্ঘক্ষণ ইংরেজি পড়ানো পড়া শর্ত, ডেসপাইট রিডিং ইংলিশ ফর 2 মান্থস 2 মাস যাবৎ ইংরেজি পড়ানো পড়া শর্ত। হ্যাঁ বন্ধুগণ, এইখানে আপনি যে কোনো আইনযুক্ত ভার বসাবেন, তারপর এখানে অবজেক্ট যে অতিরিক্ত অংশটা এটা একটি শব্দ বা একাধিক শব্দ বা অনেক শব্দ মিলে বড় করে পড়তে পারবেন। আপনার কাজ হলো যে ডেসপাইট রিডিং মোর, ডেসপাইট রিডিং ইংলিশ, ডেসপাইট রিডিং ইংলিশ ইন এ কোচিং সেন্টার, ডেসপাইট রিডিং ইংলিশ ফর লং টাইম, ডেসপাইট রিডিং ইংলিশ ফর 6 মান্থস, ডেসপাইট রিডিং ইংলিশ ফর সিক্স মান্থস উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে 6 মাস ইংরেজি পড়া সত্য। এইভাবে আপনি যে কোনো মানে রিডিং মানে আইনযুক্ত ভার্বের পরে একাধিক শব্দ মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন। তারপর আসেন 2 নম্বর নিয়মটি, যেমন ডেসপাইট মাই আওয়ার ইউর হিসার বসে এইভাবে কীভাবে পড়বেন। ডেসপাইট মাই রিডিং মোর, আমার বেশি পড়া সত্য, ডেসপাইট মাই রিডিং মোর ফর লং টাইম দীর্ঘদিন আমার পড়া সত্য, ডেসপাইট রিডিং ইংলিশ ফর লং টাইম দীর্ঘদিন ইংরেজি পড়ানো পড়া সত্য, ডেসপাইট মাই টিচিং ইংলিশ ইন এ কলেজ, একটি কলেজে আমার ইংরেজি পড়ানো সত্য, ডেসপাইট মাই ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ফর 6 ইয়ার্স, মানে 6 বছর ধরে একটি ফ্যাক্টরিতে কাজ করা সত্য। হ্যাঁ এইভাবে বড় করে পড়বেন। তারপর আসেন ডেসপাইট বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়া সত্য, ডেসপাইট বিং এ ডক্টর ইন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে একজন ডাক্তার হওয়া সত্য, ডেসপাইট বিং এ লিডার ইন এ ভিলেজ, একটি গ্রামের একজন নেতা হওয়া সত্য, ডেসপাইট বিং এ লিডার ইন এ যে ইন বাংলাদেশ, বাংলাদেশে একটি ডেসপাইট বিং এ বিগ লিডার ইন বাংলাদেশ, বাংলাদেশে একজন বড় নেতা হওয়া সত্য। হ্যাঁ বন্ধুগণ, এখানে ডক্টরের জায়গায় হাজার হাজার কমন নাউন বসে পড়তে পারবেন, এবং সেই কমন নাউন যেমন ডেসপাইট বিং এ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষক হওয়া সত্য, প্রতিটা ক্ষেত্রে আপনাকে বড় বড় করে অবশ্যই পড়তে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। তারপর আসেন 4 নম্বর নিয়মটি হচ্ছে, এখানে হলো যে 4 নম্বর নিয়মটি হলো ডেসপাইট মাই আওয়ার, অর্থাৎ পজিটিভ ফর্ম পরে বিং হ্যাভিং নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কীভাবে পড়বেন। লক্ষ্য করেন, ডেসপাইট হিজ বিং এ ডক্টর, তার ডাক্তার সে ডাক্তার হওয়া সত্য, ডেসপাইট হিজ বিং অ্যান ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার হওয়া সত্য, ডেসপাইট বিং এ টিচার অব ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হওয়া সত্য, ডেসপাইট বিং এ লিডার ইন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা হওয়া সত্য, ডেসপাইট বিং এ অনার অফ 2 হাউজেস ইন ঢাকা সিটি, ঢাকা শহরে 2টি বাড়ির মালিক হওয়া সত্য। হ্যাঁ বন্ধুগণ, এখানে শুধু এ ডাক্তার বা ডাক্তারের পরিবর্তে হাজার হাজার যে কোনো কমন নাউন বসে পড়বেন, এবং কমন নাউনের সাথে আরও রিলেটেড একাধিক শব্দ বানে একটা অংশকে আপনি 1-1.5 লাইন বানিয়েও কিন্তু পড়তে পারবেন। তারপর আসেন 5 নম্বর নিয়মটি পড়ব, যে ডেসপাইট মাই আওয়ার ইউর হিসার দেয়ার কামালস পরে অন্যান্য শব্দ পরে নাউন দিয়ে কীভাবে পড়বেন। যেমন ডেসপাইট হ্যাভিং থাকা সত্য, অর্থাৎ কি ডেসপাইট হ্যাভিং অর্থ কি থাকা সত্য, কি
মাচ নলেজ ইন ইংলিশ, ইংরেজির অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, অনেক টাকা থাকা সত্ত্বেও কি হবে, ডেসপেট হ্যাভিং মাচ মানি, অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, ডেসপেট মাচ নলেজ, অনেক অর্থ থাকা সত্ত্বেও, ডেসপেট হ্যাভিং মাচ মানি, অনেক সম্পদ থাকা সত্ত্বেও, ডেসপেট হ্যাভিং মাচ ওয়েলথ। তো এইভাবে হাজার হাজার নাউন বসে এইভাবে আপনি মিলিয়ে পড়তে পারবেন। তারপর আসেন ডেসপেট হিজ হ্যাভিং মাচ নলেজ ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, ইংরেজিতে তার অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, ঢাকা শহরে তার অনেক বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও কি হবে, ডেসপেট হিজ হ্যাভিং হ্যাভিং মাচ মানি অ্যান্ড ওয়েলথ, মাচ মানি অ্যান্ড ওয়েলথ অ্যান্ড কার্স ইন ঢাকা সিটি, ঢাকা সিটিতে তার বাড়ি গাড়ি অর্থসম্পদ থাকা সত্ত্বেও। এইভাবে থাকা সত্ত্বেও হলে ডেসপেট হিজ হ্যাভিং দিয়ে বাক্য তৈরি করবেন, বাক্যাংশ তৈরি করবেন। তারপর আসুন ডেসপেট দ্য লেটার্স বিং রিটেন, চিঠিটি লেখা বা লিখিত হওয়া সত্ত্বেও, ডেসপেট দ্য ফুড বিং মেড, খাবার তৈরি হওয়া সত্ত্বেও, ডেসপেট দ্য প্রবলেম বিং সলভ, সমস্যাটির সমাধান হওয়া সত্ত্বেও, ডেসপেট দ্য হাউস বিং বিল্ট, বাড়িটি নির্মিত হওয়া সত্ত্বেও, ডেসপেট দ্য বুক বিং প্রিন্টেড, বইটি প্রকাশিত হওয়া সত্ত্বেও। হ্যাঁ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর ডেসপেট হিজ অনেস্টি, সে সৎ হওয়া সত্ত্বেও, ডেসপেট হিজ ইলনেস, তার অসুস্থতা, তার অসুস্থ হওয়া সত্ত্বেও, ডেসপেট হিজ বিং, ডেসপেট হিজ রিচেস, তার সম্পদ মানে ডেসপেট হিজ অনেস্টি, তার সততা, মানে এখানে হলো যে সৎ হওয়া সত্ত্বেও বা সততা, সৎ হওয়া সত্ত্বেও সে অসুস্থ হওয়া সত্ত্বেও কী হবে, ডেসপেট হিজ ইলনেস, ডেসপেট হিজ ইলনেস। তা এইভাবে আপনি হিজের পরে মাই অর ইউর হিজ আর এরপরে নাউন বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি রিটেন স্পোকেন গ্রামারকে রপ্ত করতে চান, প্রতিটা বাক্যকে বড় বড় করে পড়তে চান, তাহলে এখানে যতগুলি গঠন প্রণালী দেওয়া হলো এই প্রতিটা বাক্যকে কমপক্ষে আরও 20টি করে বাক্যাংশ বানিয়ে এবং বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। সেই হিসাবে আপনি 100-150টি বাক্য বানিয়ে পড়বেন। যদি শিখতে চান তাহলে হিসাব নিকাশ করে ভালোভাবে শিখুন, তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, এভাবে 127টি গঠন প্রণালী জানুন, ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের বাক্যকে অনেক 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 বড় করে বানিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।